নাভিতে এই চমৎকার আতর লাগিয়ে দিলেই সমস্ত মহিলারা আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনি সবার মধ্যমণি হয়ে থাকবেন যেখানেই যাবেন সেখানেই আপনার ব্যক্তিত্ব দেখে মানুষ উদ্বুদ্ধ হয়ে যাবে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য ছটপট করতে থাকবে যেখানেই যাবেন সেখানেই আপনার ব্যক্তিত্বে সবাই মুগ্ধ হয়ে যাবে সবাই আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে সবাইয়ের মাঝখানে অর্থাৎ মধ্যমণি আপনি হয়ে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো নাভিতে আপনি বিশেষ পদ্ধতিতে যদি এই আতর লাগিয়ে দিতে পারেন আপনি কিন্তু আপনার জীবনের যে সাকসেস রেশিও সেটা বহুগুণ বাড়িয়ে নিতে পারবেন বহু মানুষের মধ্যে আপনি কিন্তু বিশিষ্ট হয়ে থাকবেন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতালক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আপনারা দেখবেন যে বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টিতে বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে দেখবেন এমন কোনো একজন ব্যক্তিত্ব আছে যে ব্যক্তিত্ব কিন্তু প্রতিটা মানুষকে আকর্ষিত করে ইয়েস বহু মানুষ আছে শ মানুষ আছে তার মধ্যে এমন একজন ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বকে দেখে বহু মানুষ মুগ্ধ হয়ে যায় মন্ত্রমুগ্ধের যেন মন্ত্রমুগ্ধের মতো যেন সেই ব্যক্তিত্বকে দেখে সবাই তার আকর্ষণে ছুটে যায় তার সাথে বন্ধুত্ব করতে চায় তার সাথে কথা বলতে চায় তো এই টাইপের ব্যক্তিত্বর অধিকারী আপনিও হতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টেকনিক শেয়ার করব এই টেকনিক অ্যাপ্লাই করলে আপনি কিন্তু এই টাইপের ব্যক্তিত্বর অধিকারী হতে পারবেন তো আমি আপনাদের সাথে তিনখানা শক্তিশালী টেকনিক শেয়ার করব। প্রথম যে টেকনিক তাতে আপনি এই টাইপের ব্যক্তিত্বর অধিকারী হতে পারবেন দ্বিতীয় যে টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই টেকনিক দ্বারা যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্য যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার মধ্যে তৃতীয় কোনো পুরুষ বা মহিলা ঢুকে গিয়ে আপনাদের ভালোবাসার মধ্যে বিভেদ তৈরি হয় আপনাদের যে প্রেমের সম্পর্ক সেটা ডিভোর্সের কাছাকাছি চলে যায় তো সেই সম্পর্কও কিন্তু ঠিক হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে সময় দেখা যায় প্রচুর ভালোবাসা থাকে এবং সময়ের সাথে সাথে সেই ভালোবাসা কমতে কমতে এক সময় এমন একটা পর্যায়ে চলে যায় যে দুজনের মধ্যে একটা ঝগড়া ঝাঁটি মনোমালিন্য সমস্ত কিছু তৈরি হয় এবং একে অপরকে ভুল বোঝে সমস্ত ভুল বোঝাবুঝি দূরে চলে যাবে এই দ্বিতীয় টেকনিক অ্যাপ্লাই করলে আর তৃতীয় যে টেকনিকটা অ্যাপ্লাই করব। সেটা হলো আপনি কাউকে রিয়েলি ভালোবাসেন প্রকৃত ভালোবাসেন কাউকে আপনি আপন করতে চান তাকে যোগ্য স্ত্রী বা স্বামীর মর্যাদা দিতে চান কিন্তু সেই মানুষটি আপনার প্রেম বোঝে না আপনার ভালোবাসা বোঝে না আপনার আন্তরিকতা বোঝে না আপনার যে সততা সেটি বোঝে না সে আপনাকে অবজ্ঞা করে আপনাকে পাত্তাই দিতে চায় না আপনি তার কাছে গেলে আপনার থেকে সে সহাদ দূরত্ব মেনটেন করে এই সমস্ত ক্ষেত্রে তৃতীয় টেকনিকটা আপনার জীবনে কিন্তু মিরাকেলভাবে কাজ করবে তো আসুন আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই যে কী সেই টেকনিক যেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা সহজেই আমাদের জীবনে আমাদের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবো তো প্রথম যে টেকনিক সেটি হলো এই টেকনিক অ্যাপ্লাই করা মাত্র আপনি কিন্তু বহু মানুষের মধ্যে মধ্যমণি হয়ে থাকবেন ইয়েস বহু মানুষের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন হাজার মানুষ থাকলেও প্রতিটা মানুষ আপনাকে দেখে একটা অদৃশ্য আকর্ষণ ফিল করবে আপনার টানে এরা কিন্তু আকর্ষিত হয়ে চলে আসবে আপনি এই যে টেকনিকটা অ্যাপ্লাই করে অফিসের মধ্য আপনার যে বস আছে বসের প্রিয় পাত্র হতে পারেন আপনি আপনার কলিগদের মধ্যে ফেভারিট হয়ে যেতে পারেন বা কোনো ওকেশন বা অনুষ্ঠানে গিয়ে আপনি কিন্তু সবার মধ্যমণি হয়ে উঠতে পারেন প্রচণ্ড শক্তিশালী এই টেকনিক যারা চাইছেন যে প্লে ফ্রেম হোক এবং সবার মধ্যে আমার নাম হোক সবাই আমাকে ঘিরে আনন্দ করুক সবার মাঝখানে আমার নাম চলুক তো তারা এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন তো এর জন্য আপনাকে করতে হবে কি শুক্রবার চন্দনের আতর ইয়েস বন্ধুরা চন্দনের আতর যদি না পান তাহলে গোলাপের আতর বা গোলাপ ফুলের আতর তো চন্দনের আতর হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি চন্দনের আতর না পেলে গোলাপের আতর নিয়ে আপনাকে শুক্রবার দিন আপনার নাভিতে সাতবার চন্দনের আতর স্পর্শ করাতে হবে স্পর্শ করাবার পর আপনাকে চোখ বন্ধ করে আপনাকে এটা কল্পনা করতে হবে যে আপনি যেখানেই যাচ্ছেন প্রতিটা মানুষ আপনার দ্বারা আকর্ষিত হচ্ছে এক মিনিট কল্পনা করতে হবে তো শুক্রবার থেকে শুরু করে প্রতিদিন অল্প অল্প করে চন্দনের আতর আপনার নাভিতে লাগিয়ে আপনি আপনার কাজে চলে যাবেন আস্তে 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 দেখবেন যে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু আপনি হয়ে যাচ্ছেন সবাই যেন একটা অদৃশ্য আকর্ষণ আপনাকে দেখে ফিল করতে থাকবে সবাই কিন্তু আপনার টানে আকর্ষিত হয়ে চলে আসতে শুরু করবে প্রচণ্ড শক্তিশালী টেকনিক শুক্রবার থেকে শুরু করে এটা আপনি যখনই অফিসে যাবেন তখনই আপনি এই প্রয়োগ করবেন প্রতিদিন করবেন শুক্রবার থেকে আপনাকে শুরু করতে হবে করুন মুরাকেল রেজাল্ট আপনি দেখতে পাবেন দ্বিতীয় প্রয়োগ হচ্ছে এই প্রয়োগটা আপনাকে সোমবার দিন করতে হবে বন্ধুরা সোমবার দিন করতে হবে তিনটে সোমবার আপনাকে করতে হবে তিনটে সোমবার করলে স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি তৃতীয় কোনো পুরুষ বা মহিলা প্রবেশ করে তো তারা দূরে চলে যাবে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় হবে তো করতে হবে কি তিনটে সোমবার আপনাকে গোলাপ ফুল নিতে হবে গোলাপ ফুলের আঁতর নিতে হবে নিয়ে ওই গোলাপ ফুলের মধ্যে একটু গোলাপ ফুলের আতর দিয়ে শিবলিঙ্গ বা শিবের মন্দিরে গিয়ে আপনাকে কিন্তু শিবের পায়ের কাছে বা শিবলিঙ্গের কাছে রাখতে হবে আতরটি সমেত রাখতে হবে রেখে আপনাকে ওম নম শিবায় এই মন্ত্র একশো আটবার জপ করে আপনার যে মনের ইচ্ছা আছে ভোলে বাবার কাছে জানাতে হবে এটি স্বামী করতে পারে বা স্বামী স্ত্রী দুজনেই করতে পারে বা স্ত্রীও একা করতে পারে যদি দুজনের মিল থাকে করবেন যদি মিল না থাকে স্বামী একা করতে পারে স্ত্রী একা করতে পারে বা স্বামী স্ত্রী দুজনেও একসাথে করতে পারে তো এটি করার পরে ওই যে আতরটি আছে ওটি নিয়ে আসতে হবে নিয়ে এসে আপনার হাতের এই যে জায়গাটি আছে শুক্রের জায়গায় প্রতিদিন অল্প অল্প করে লাগাতে হবে দেখবেন আস্তে 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 স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা আছে সেই বন্ধন দৃঢ় হতে থাকবে তিনটে সোমবার এটি আপনাকে অবশ্যই করতে হবে একশো আটবার ওম নম শিবায় মন্ত্র জপ ভোলে বাবার কাছে গোলাপ লাগিয়ে গোলাপের মধ্যে একটু আতর দিয়ে ভোলে বাবার কাছে রেখে গোলাপ ফুলটা রেখে দেবেন আতরটা আঁতরটাও রেখে আতরটা আপনাকে নিয়ে এসে প্রতিদিন লাগাতে হবে তো এটি তিনটে সম্বার করার পরেই দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মজবুত হবে স্বামী স্ত্রীর মধ্যে দৃঢ়তা মজবুত হবে পুরানো প্রেম জেগে উঠবে তৃতীয় কোনো যদি ব্যক্তি থাকে সেই ব্যক্তি কিন্তু আপনার জীবন থেকে অটোমেটিক্যালি ছুমন্তর হয়ে যাবে প্রচণ্ড শক্তিশালী টোটকা করে দেখুন ডেফিনেটলি রেজাল্ট পাবেন তিন নম্বর যে প্রয়োগ এটাতে আপনি কাউকে ভালোবাসেন সে আপনার ভালোবাসা বুঝছে না আপনাকে অবজ্ঞা করছে আপনার প্রেমে ধরা দিচ্ছে না আপনার ভালোবাসার মর্যাদা দিচ্ছে না তখন করবেন কি শনিবার সন্ধ্যে ছটা থেকে রাত দশটার মধ্যে এই প্রয়োগটা করতে হবে শনিবারই করতে হবে করতে হবে কি একটি সাদা কাগজ নিতে হবে নিয়ে আপনাকে গোলাপের আতর নিতে হবে নিয়ে আপনাকে লাল পেন দিয়ে আপনাকে শনিবার দিন করতে হবে কি ঠাকুর ঘরে চলে যান গিয়ে ঠাকুর ঘরে সদ্যবস্ত্র পরিধান করে আপনি লাল কালি দিয়ে ওই যে ব্যক্তিকে ভালোবাসেন তার নাম এবং টাইটেল দেবেন দিয়ে প্লাস চিহ্ন দেবেন যোগ চিহ্ন দিয়ে নিচে আপনার নাম এবং টাইটেল দেবেন যে গোলাপের যে আতর আছে সেই গোলাপের আতর দিয়ে ওর চারপাশ দিয়ে হার্ট শেপ অর্থাৎ লাভ সাইন এঁকে দেবেন পুরো লাভ সাইন এঁকে দেবেন ঠাকুরের কাছে হাত জোড়ো করে আপনি যেটি চান সেটি প্রার্থনা করবেন আপনি যে ইষ্ট দেবতাকে বিশ্বাস করেন তার কাছে প্রার্থনা করবেন এবং চোখ বন্ধ করে এক মিনিট বিশ্বাস করবেন যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনে নিয়ে আপনাকে আশীর্বাদ করেছেন এবং আপনার মনের মানুষ আপনার কাছেই আছে ইয়াস বন্ধুরা এটি করার পরে আপনি ওই যে কাগজটি ওটি আপনার কাছে রাখবেন যখনই সেই ব্যক্তির সাথে মিট করতে যাবেন যাই করতে যাবেন ওই কাগজটি আপনার পকেটে রাখবেন অর্থাৎ আপনার টাচে রাখতে হবে দেখবেন অটোমেটিক্যালি সেই ব্যক্তি কিন্তু আপনার প্রেমে পাগল হয়ে যাবে সেই ব্যক্তি আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে আপনার বন্ধুত্ব পাওয়ার জন্য পাগল হয়ে যাবে প্রচণ্ড শক্তিশালী টোটকা এটি করে দেখুন তবে এই যে টোটকা এটি কিন্তু জাস্ট ট্রাই করার জন্য করবেন না যদি আপনি প্রকৃত কাউকে ভালোবাসেন প্রকৃত কাউকে স্ত্রী বা স্বামীর মর্যাদা দিতে চান তার লাইফ আপনি দিতে চান বা তাকে আপনি আপনার সোলমেড বানাতে চান আপনার জীবন সাথী বা জীবন সঙ্গী বা সঙ্গী মানাতে চান তবেই এটা করবেন কারণ লাইফ বরবাদ করার জন্য এটি যদি করেন তাহলে এটি কিন্তু আপনার জীবনে ক্ষতি করতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর এনার্জি এনার্জিলিং টিচার নমস্কার